হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? তো আগের দিন আমরা ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ম্যাথের ক্ষেত্রে কোশ্চেন দেখি 1.1-এর 3-এর দাগ পর্যন্ত করেছিলাম। আজকে যেটা করবো হচ্ছে 4-এর দাগের গুলো করবো। বলছে নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যারেখায় সেগুলোকে বসাতে বলছে। তাহলে আমাকে আগে মূলদ সংখ্যাটা খুঁজতে হবে। কি বললাম? আগে আমাকে একটা যে মূলদ সংখ্যা বের করতে বলছে সেটা খুঁজতে হবে। তাহলে প্রথমটাই আমি করি। প্রথমটাই কি বলেছে? প্রথমটা 4 ও 5-এর বলেছে। 4 ও 5-এর আমরা কীভাবে বের করব? তাহলে 4 ও 5-এর ভাষাটা এইভাবে লিখবে, 4 ও 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো। একটা মূলদ সংখ্যা চেয়েছে, কীভাবে বের করব? এই দুটোর যোগফল বাই 2। কী বললাম? এই দুটোর যোগফল বাই 2। তাহলে 4 যোগ 5 মানে 9, 9/2। তাহলে একটা মূলদ সংখ্যা কত? 9/2। তাহলে এইটাকে এখন আমরা কিসে বসাবো? সংখ্যারেখায় বসাবো। তাহলে একটা সংখ্যারেখা টেনে নিই। তাহলে প্রথমে আমরা তাহলে এখানে মাঝে যদি আমরা 0 ধরে নিই, তাহলে এদিকটা ডান দিকটা প্লাসের ভ্যালু, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত এদিকটা করে রাখি। তাহলে এদিকটা প্লাসের, তাহলে এদিকটা কিসের? মাইনাসের। বাঁ দিকটা -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10। তাহলে এইবার আমরা মানটা বসাবো 9/2। 9/2 মানে কত? এটাকে যদি আমরা ভাঙলে যদি ভাগ করি, তাহলে কত হচ্ছে তোমার 2 4-এ 8, 1 0 পয়েন্টের বদলে এখানে, তাহলে 2 5-এ 10, তাহলে কত হচ্ছে 4.5। তাহলে 4.5, 4-এর পরে 5-এর আগে, মানে ঠিক মাঝ বরাবর বসিয়ে দিই। এটা কত লিখবো আমরা? 9/2। তাহলে সেমভাবে আমরা দ্বিতীয় অঙ্কটা করবো। দ্বিতীয় অঙ্কটা কত বলেছে? তাহলে 1 আর 2-এর দ্বিতীয় অঙ্কটা আমাদের কত বলেছে? 1 আর 2-এর। তাহলে তার আগে এটা একটু মুছে নিই। পুরোটা আমাদের মুছার দরকার হবে না, শুধু এগুলোকে বদলালে আমাদের হয়ে যাবে। তাহলে এখানে কত বের করতে বলেছে? এখানে বলেছে 1 আর 2-এর, তার মানে দুটোর যোগফল বাই 2, মানে আলটিমেট কত? 3/2। 3/2 মানে কত? এটাকে যদি ভাগ করি, 2 1-কে 2, 1, পয়েন্টের বদলে একটা শূন্য, পয়েন্টের বদলে একটা শূন্য, 2 5-এ 10, মানে আলটিমেট কত? 1.5। 1.5 মানে কত? 1-এর পরে 2-এর আগে, তার মানে হচ্ছে 1.5 হচ্ছে ঠিক মাঝ বরাবর হবে। তাহলে এটাকে আমরা কত বলছি? 3/2। তাহলে সেমভাবে আমরা দ্বিতীয় অঙ্কটাও হয়ে গেল। সেমভাবে তৃতীয় অঙ্কটাকে দেখবো এবার। তাহলে তার আগে এটাকে আমরা একটু এ করে নিই, যে যেগুলো লাগবে না সেগুলো মুছে দিচ্ছি আমরা। তাহলে কত আছে? 1/4, 1/4, আর এটা আছে 1/2। তাহলে কী বলেছিলাম? দুটোর যোগফল বাই 2। তাহলে 1/4 যোগ 1/2 ÷ 2, তাহলে লসাগু কত? 4 আর 2-এর লসাগু কত? 4। তাহলে এটা 4 1-কে 4, মানে 1 দ্বারা গুণ হচ্ছে উপরেরটাকে, 2 2-এ 4, 2 দ্বারা গুণ হচ্ছে, নিচে একটা 2 আছে। তাহলে এই নিচের 4টা নিচে নেমে যাচ্ছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 8 হয়ে যাচ্ছে। আর 1 যোগ 2-এ মানে 3, মানে 3/8। এখন 3/8 এটাকে যদি আমি ভাগ করে বের করি, পয়েন্টের বদলে একটা শূন্য, 8 3-এ 24, তাহলে হচ্ছে 8 3-এ 24, 8 4-এ 32, মানে 8 3-এ 24, 6 0, তাহলে 8 7-এ 56, 4, পয়েন্টের বদলে একটা 0, 8 5-এ 40, তাহলে কত হচ্ছে? 0.375। তাহলে 0.375 মানে এটা কার মধ্যে হচ্ছে? 0.375টা 0 আর 1-এর মাঝে, কারণ 1 0-র থেকে বড় আর 1-এর থেকে ছোটো। তো তাহলে এটা ধরে নিয়ে হচ্ছে 0.1, 0.2, 0.3। যদি আমি এখানটাই ভাবি, তাহলে আমি এখান থেকে কি করব, এখান থেকে লিখে দেবো কত? 3/8। তাহলে নেক্সট যদি আমরা দেখতে যাই, 4 নম্বর অঙ্কটা কী বলছে? -1 আর 1/2। তার আগে এটা আমি কি মুছে নিই। তাহলে কি বলেছে? -1, আর এটা হচ্ছে 1/2। তাহলে -1 যোগ 1/2 ÷ 2, তাহলে কত হচ্ছে এখানটা? এটা যদি সরল করি আমরা,
লসাগু দুই, তাহলে কিছু নেই মানে এক, উপরটায় কত হবে দুই দিয়ে গুণ মানে মাইনাস টু প্লাস ওয়ান বাই টু, মানে মাইনাস টু প্লাস ওয়ান, আলটিমেট আগের দিকে মাইনাস চলে আসে, নিচের দুই আগে নেমে যাচ্ছে, তাহলে ওয়ান বাই ফোর, তাহলে ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর, তাহলে মাইনাস ওয়ান বাই ফোরটা আমি কোন দিকে বসাবো, মাইনাস ওয়ান বাই ফোরটা মাইনাসের দিকে বসাবো, তাহলে মাইনাসের দিকে হচ্ছে কত, মাইনাস ওয়ান বাই ফোর মানে হচ্ছে তোমার এটাকে যদি আমরা ভাগ করে দেখে নিই পয়েন্টের বদলে একটা শূন্য, তাহলে চার দুয়ে আট, দুই একটা শূন্য দশমিকের বদলে, তাহলে চার পাঁচে কুড়ি, মানে পয়েন্ট পঁচিশ, মানে এটা পয়েন্ট পঁচিশ মানে কত, জিরোর পরে একের আগে, মাইনাসের দিকে মাইনাসের আগের দিকে ভ্যালু হয়েছে, তাহলে মাইনাসের দিকে পড়াবো, তাহলে একটু জিরোর আগের দিকে বসিয়ে দিলেই হবে, কারণ চারটা পয়েন্ট টু ফাইভ হলে কত হচ্ছে এক ঘর হয়ে যায়, তাহলে এখানে যদি চার ঘর আমি কল্পনা করি তাহলে এখানটা আমি এক ঘর ধরে নিই যদি, তাহলে এখানটা কত করবো মাইনাস ওয়ান বাই ফোর। তাহলে এইবার নেক্সট অঙ্কটাকে কী বলেছে, নেক্সট অঙ্কটা বলছে পাঁচেরটা ওয়ান বাই ফোর আর ওয়ান বাই থ্রি, ওয়ান বাই ফোর আর ওয়ান বাই থ্রি, তাহলে তার আগে মুছে নিই এটা, তারপর এটা অঙ্কটা করবো আমরা, তাহলে কী বলেছিল ওয়ান বাই ফোর ওয়ান বাই থ্রি, তাহলে ওয়ান বাই ফোর যোগ ওয়ান বাই থ্রি ডিভাইডেড বাই টু, তাহলে কত হচ্ছে চার তিনে বারো লসাগু, নিচে একটা দুই আছে, তাহলে চার তিন মানে তিন যোগ চার, মানে আলটিমেট কত হচ্ছে উপরে সাত, বারো নিচে নেমে আছে, তাহলে সাত বাই কত চব্বিশ, তাহলে সাত বাই চব্বিশ, সাত বাই চব্বিশ কার মাঝের সংখ্যা কী করে পাবো, সেমভাবে ভাগ করতে হবে তাহলে আমাদেরকে, তো সাত বাই চব্বিশকে যদি আমরা ভাগ করি তাহলে পয়েন্টের বদলে একটা শূন্য নাও, তাহলে শূন্য নিয়েই করে যদি আমরা দেখি চব্বিশ যদি আমরা তিনে দেখতে যাই, তিনে কী হচ্ছে ভ্যালুটা কী হয়ে যাবে বেশি হয়ে যাবে, তাহলে আমরা কত করবো দুয়ে করবো, তাহলে দুয়ে যদি করি চার দুয়ে আট, দুয়ে দুয়ে চার আটচল্লিশ, আর চব্বিশ তিনে কত হয় চব্বিশ তিনে হচ্ছে বাহাত্তর হয়ে যায়, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে হবে না, তাহলে দুই দিয়ে করলাম আটচল্লিশ, তাহলে কত হচ্ছে দশ দু দশ থেকে আট গেলে দুই, এক ধারণা ছিলাম মানে ছয় চার এক, তাহলে দশমিক বদলে একটা শূন্য, তাহলে এইবার হচ্ছে আমরা যদি এটাকে দেখি এটা কত দিয়ে গুণ করলে যাবে, এইবার যদি দেখি আমরা এটাকে আমরা চব্বিশকে কত দিয়ে গুণ করলে একশো কুড়ি আসবে কি, চব্বিশ চারে আসবে না পাঁচে আসবে না, চব্বিশ পাঁচ, তার মানে পাঁচের কুড়ি শূন্য হাতে দুই পাঁচ দশ একশো কুড়ি, পাঁচে চলে এসেছে, তাহলে পাঁচে একশো কুড়ি, তাহলে পয়েন্ট টু ফাইভ, পয়েন্ট টু ফাইভ মানে কত, এটা প্লাসের ঘর, প্লাসে মানে এটা আমি মুছে দিই, তাহলে এটা কোথায় বসাবো দেখি একটু মুছে দিই, তাহলে সুবিধা হবে বুঝতে তোমাদের, দেখো তাহলে এই ভ্যালুটাকে কোথায় বসাবো, কত বেরিয়েছে পয়েন্ট টু ফাইভ, সেম জিরো থেকে এক ঘর মানে পয়েন্ট টু ফাইভ কটা আছে চারটা আছে, তাহলে চারটা ভাগে ভাগ করলে যদি এই ভাগটায় প্রথম ভাগটা যদি হয় তাহলে এখানে কত বসাবো আমরা সাত বাই চব্বিশ, বোঝা গেল, তাহলে নেক্সট নেক্সট এবার দেখবো আমরা লাস্ট একটা আছে মাইনাস টু মাইনাস ওয়ান, তাহলে মাইনাস টু মাইনাস ওয়ানটা করলে আমাদের শেষ, তাহলে তার আগে এটাকে আমাদেরকে মুছে নিতে হবে, তাহলে কত আছে মাইনাস টু মাইনাস ওয়ান, তাহলে মাইনাস টু যোগ মাইনাস ওয়ান মানে আলটিমেট কত মাইনাস ওয়ানে হয়েছে যোগ প্লাস মাইনাস মাইনাসই হয়ে গেল বাই কত টু মানে মাইনাস থ্রি বাই টু, তাহলে থ্রি বাই টু মানে কত মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ, মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ, তাহলে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভের মান কত হবে এক আর দুয়ের মাঝে মাইনাস ভ্যালু আছে, তাহলে এক আর দুয়ের মাঝে বসাবো মাইনাস ভ্যালু একদম মাঝে মাঝে বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে মাইনাস থ্রি বাই দুই, ঠিক আছে, তো এখানে তোমাদেরকে একটা বলে দিই যখন তোমরা এই রেখচিত্রটা করবে এই সংখ্যারেখাটা করবে তখন এগুলো স্কেলের যে দাগগুলো সেই স্কেলের দাগ নিয়ে করবে তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, কারণ সেখানে স্কেলের দাগ কী হয় জিরো থেকে একের মধ্যে কটা ঘর আছে, এখানে দেখবে ছোটো 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 টোটাল দশটা ঘর থাকবে, নটা ঘরের পর দশ ঘরে হচ্ছে এক লেখা থাকবে, তাহলে বসাতে সুবিধা হবে, তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ, ওয়ান পয়েন্ট ফাইভ মানে এই যে পাঁচ নম্বর যে দাগটা সেই পাঁচ নম্বর দাগটা বসিয়ে দিলে, ঠিক আছে, তো এটা ওইভাবে যদি করো তাহলে তোমাদের সুবিধা হবে, তাহলে নেক্সট যে দাগটা চারের পর যে পাঁচ নম্বর দাগটা আছে সেই দাগ নম্বরগুলো হচ্ছে নেক্সট ভিডিওতে আপলোড হবে।